পেঁয়াজের বাজারতে ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হচ্ছে, আজকে এক বাজার কালকে আরেক বাজার, যেটা কারণ কি বুঝতেছেন? কারণ এটা এটা আল্লাহ পাক জানে, গ্রিস বেকারি মরে যাচ্ছে এই জন্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দর্শক কি হচ্ছে পেঁয়াজের বাজারে ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম। দর্শক বন্ধুরা, হাট পরিক্রমে আজকে কিন্তু আমরা এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট পুষ্পকলা হাটে। দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজের প্রসেস চলছে, তারপর হচ্ছে প্যাকেটিং করা চলছে, সব মিলে এইসব পেঁয়াজ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা বিভিন্ন মার্কেটে যাবে। তো দর্শক বন্ধুরা, আমরা এখানে যারা ব্যাপারী রয়েছে অর্থাৎ পেঁয়াজ ক্রেতা যারা আছে তাদের সাথে কথা বলবো, কথা বলে জানবো যে কেমন দাম রয়েছে পেঁয়াজের, সর্বনিম্ন সর্বোচ্চ কতদিনের তুলনায় কি বাজার বেশি আছে কি কমতে আছে, সামনে পেঁয়াজের দাম বাড়বে কিংবা কমবে, কি সম্ভাবনা রয়েছে, এসব বিষয়ে আলাপ আলোচনা করবো। আমাদের কিন্তু সাথেই থাকবেন দর্শক। দর্শক, আমরা কিন্তু আছি পেঁয়াজ ক্রেতার সাথে অর্থাৎ ব্যাপারীর সাথে, কথা বলে জানবো যে কেমন দাম গেল পেঁয়াজের, সর্বনিম্ন সর্বোচ্চ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। সব মিলে এখন ব্যবসা বাড়ি যাবেন, দিনকাল কেমন যাচ্ছে? ভালো না, ভালো না, মন্দা। শুক্রবার দিন গেল 4800 টাকা, 4700 টাকা, পশু সুজনগরে গেল 3300 টাকা, 3200 টাকা, আর পশুপাড়া এরকমই যাচ্ছে বর্তমান, এরকমই যাচ্ছে ওই 3300, 3300, 3300, 3300 এরকম। তাহলে ঘন্টায় 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 পরিবর্তন আছে, কাঁচামাল তো। আচ্ছা আচ্ছা, এই যে পেঁয়াজের বাজারতে ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হচ্ছে, আজকে এক বাজার কালকে আরেক বাজার, যেটা কারণ কি বুঝতেছেন? কারণ এইটা এটা আল্লাহ পাক জানে, গ্রিস ব্যাপারি মরে যাচ্ছে এই জন্য, এই জন্য ব্যাপারে মরে যাচ্ছে। আচ্ছা, এখন মোটামুটি এলজি যে পেঁয়াজটা রয়েছে অর্থাৎ ইন্ডিয়ান যে পেঁয়াজ আছে সেটার চাহিদা কি রকম আছে মার্কেটে? এটা ওইটা 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 এসে এটার দাম কমে গেছে। আচ্ছা, ইন্ডিয়ান পেঁয়াজ এখন তো মনে হয় টুকটাক আসতেছে আসতেছে, হ্যাঁ, সেজন্য আর কি দেশি পেঁয়াজের দাম কমে যাচ্ছে। আচ্ছা, ব্যবসার সাথে তো মনে হয় অনেকদিন যাবৎ জড়িত রয়েছেন, কি বুঝতেছেন সামনে পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কমবে, কি সম্ভাবনা রয়েছে? কমার সম্ভাবনা বেশি, কমার সম্ভাবনা বেশি, কারণ কিছুদিন পরে যেটা দানার পেঁয়াজ আছে সেটা তো উঠা দরবে। হ্যাঁ অবশ্যই, উঠতেছে মোটামুটি, উঠতেছে হালকা পাতলা পরে পায় এক বছর কিছু আছে। আজ কত করে ওইটার দাম গেল? এটা 3300, 3300 এরকম। 3300, আচ্ছা আচ্ছা, যেটা মুড়ি কাটা ছিল সেটার দাম কি রকম গেল? ওই 3200 থেকে একই, সেম সেম, সেম সেমই। আচ্ছা আচ্ছা, এসব মাল যাবে কোথায় আজকে? ঢাকা যাবে, টুঙ্গে যাবে, ঈশ্বরদী যাবে, বাংলাদেশের মনে হয় বিভিন্ন জেলায় বিভিন্ন বিভিন্ন জায়গায় চলে যাবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, এখানে যে পেঁয়াজ ক্রেতা ছিল অর্থাৎ ব্যাপারে যে ছিল তার সাথে আমরা কথা বললাম, কথা বলে কিন্তু আপনাদেরকে পেঁয়াজের সর্বনিম্ন এবং সর্বোচ্চ দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সব মিলিয়ে কিন্তু হাটে যেটা মুড়ি কাটা পেঁয়াজ ছিল অর্থাৎ আপনার হচ্ছে যেটা নতুন পেঁয়াজ ছিল সেটার দাম গেল হচ্ছে 32, 33, 34, এক একটার দাম এক এক রকম হয়ে থাকে। হালি পেঁয়াজ উঠছিল দুই একটা আমরা যতটুকু দেখছি। তো দর্শক, এই ছিল আমার কাছে পাবনার পুষ্পপাড়া পেঁয়াজের পাইকারি থেকে সর্বশেষ বাজার পরিস্থিতি। আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে, আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে কিন্তু সবার আগে আপনি কৃষি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার সম্পর্কে জানতে পারবেন। দর্শক বন্ধুরা, তো দর্শক দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।